আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা এক্স নোয়া নিউ শেপের একটি গাড়ি, WXB 2016 মডেলের নিউ শেপ। আপনারা অনেকেই আছেন যারা নোয়া নিউ শেপ হাই প্যাকেজের গাড়ি WXB 16 মডেলের পার্ল কালার গাড়ি ক্রয় করতে চান, ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। এই গাড়িটি আমি যার কাছ থেকে ক্রয় করেছি তিনি এই গাড়িটির ফার্স্ট ইউজার ছিলেন এবং স্মার্ট কার্ড। গাড়িটির বেশ কিছু বিষয় আমার কাছে ভালো লেগেছে। গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2016 আর এই গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে 2021 ডিসেম্বরে 22-এর দিকে। মডেল 16, রেজিস্ট্রেশন 2021, গাড়িটিতে রয়েছে পুশ স্টার্ট এবং 2 দরজা পাওয়ার WXB। নোয়া গাড়ির মধ্যে 3টা গ্রেড থাকে, একটা হচ্ছে নর্মাল প্যাকেজ, একটা হচ্ছে এসআই প্যাকেজ, আর একটা হচ্ছে WXB। তো এই গাড়িটি একেবারেই কিন্তু হাই প্যাকেজের গাড়ি। তো গাড়িটির বাহিরের কন্ডিশন, ভেতরের কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব। গাড়িটি সম্পূর্ণভাবে দেখানোর শেষে আমরা এই গাড়িটির দামের ব্যাপারে আলোচনা করব। এখনো যারা আছেন, যারা বিডিকার ব্লগ এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ গাড়ির সম্পর্কিত বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য এবং ভিডিও প্রতিনিয়ত আপনারা আমাদের চ্যানেল থেকেই দেখতে পারবেন। তো আসুন ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওটি শুরু করি। আমরা গাড়িটির সামনের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি, 2016 মডেল নোয়া হাইব্রিড WXB। তো আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাব, মনে করেন এই গাড়িটি আপনার, আমি যখন আপনার গাড়িটি ক্রয় করতে যাব, গাড়িটির সামনে পেছনে বামে ডানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা সেটা কিন্তু আমি ভালোভাবে দেখে নেব। তো এই গাড়িটির এখন পর্যন্ত কালার অরিজিনাল, গাড়িটির এখন পর্যন্ত কালার অরিজিনাল, হেডলাইট অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল, সামনে পেছনে বামে ডানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। আর গাড়িটির সামনের ফুল ভিউ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, কিছু স্ক্র্যাচ আছে যেটা আমরা কোনো টাচ আপ করিনি, আমি যেভাবে পেয়েছি ওই একইভাবেই কিন্তু কন্ডিশন রয়েছে এবং কালার অরিজিনাল অবস্থায় রয়েছে। আর এখানে আপনার পেছনের, যেহেতু WXB হাই প্যাকেজের গাড়ি, চারো চাকা ডিস্ক ব্রেক থাকবে, টু ডোর পাওয়ার থাকবে এবং থাকবে পুশ স্টার্ট। এটা আমি চাইলে রিমোটের মাধ্যমে দরজা কন্ট্রোলিং করতে পারবো। এটা হচ্ছে ডান পাশের ডোর এবং আমি যদি রিমোটের মাধ্যমে একইভাবে দেখাই বাম পাশের ডোর, যেটা WXB নোয়া গাড়িতে এটা কি একটা কমন ব্যাপার, অনেকেই কিন্তু জানেন। আর এটা গাড়িতে রয়েছে ডাবল মনিটর, সামনে রয়েছে একটি মনিটর এবং পেছনে রয়েছে একটি মনিটর। আর আপনি যখন একটি গাড়ি ক্রয় করতে যাবেন, গাড়িটির কন্ডিশন কতটুকু ফ্রেশ সেটা কিন্তু একটি গাড়ির ভিতরের ফুল ইন্টেরিয়র দেখলেই বোঝা যায়। যেমন এই গাড়িটি যখন আমি আপনার কাছে ক্রয় করতে যাব, আপনার গাড়িটির ডোর প্যাড কন্ডিশন দেখব, ডোর প্যাড কন্ডিশন দেখলেই বুঝতে পারবো গাড়িটি কতটুকু যত্ন নিয়ে ইউজ হয়েছে। কারণ যে গাড়িগুলো অনেক বেশি পরিমাণ ইউজ হয় সে গাড়িগুলোর দেখবেন যে ডোর প্যাডটা নষ্ট হয়ে যায়, স্টিয়ারিং হুইলটা নষ্ট হয়ে যায়, ড্যাশবোর্ড, উপরে স্লিং। তো এই গাড়িটি সবকিছু মিলিয়ে কন্ডিশন একেবারে নতুন গাড়ির মতো ফ্রেশ রয়েছে। আর রয়েছে পুশ স্টার্ট, আমি গাড়িটি একটু স্টার্ট করে দেখাই। আর যখন আপনি একটা হাইব্রিড গাড়ি স্টার্ট দিবেন তখন কিন্তু এটা হাইব্রিডে থাকবে, স্টার্ট হবে হাইব্রিডে। 34,290 কিলোমিটার এই গাড়িটি রান হয়েছে, 34,290 কিলোমিটার। যিনি ইউজার তিনি এই গাড়িটি 4.5 তিনি নিয়েছিলেন, 4.5 এর গাড়ি। তো আলহামদুলিল্লাহ গাড়িটির কালার সহকারে আমরা অরিজিনাল পেয়েছি। আর আমরা যখন একটি গাড়ির পেছনের দিকে দেখব তখন আমরা দেখব যে পেছনের গ্লাস অরিজিনাল আছে কিনা, কারণ পুরাতন গাড়ি ক্রয় করতে গেলে আমরা অনেক সময় সামনের গ্লাস, পেছনের গ্লাস, বামে ডানের সবগুলো গ্লাস কিন্তু আমরা অ্যাভেলেবেল অরিজিনাল পাই না। তো এই গাড়িটির ক্ষেত্রে আমি সবগুলো গ্লাস অরিজিনাল পেয়েছি, গাড়িটির হেডলাইট অরিজিনাল পেয়েছি, ব্যাকলাইট অরিজিনাল পেয়েছি। ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা এখানে যে ফোর্থ যে কোডগুলো আছে এগুলো দেখলেই বুঝতে পারবেন। গাড়িটির আমরা ভেতরের দিকে দেখানোর চেষ্টা করছি, পেছনের দিক থেকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা সেটা যদি আপনাকে দেখতে হয় এবং বুঝতে হয়, তবে পেছনের এই খুঁটির যে সেলাইগুলো আছে এগুলো আপনাকে দেখতে হবে। একটি গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা সেটা দেখার জন্য প্রত্যেকটা সেলাই, জয়েন্টের সেলাইগুলো আপনাকে ভালোভাবে দেখতে হবে। তো এই ছিল আমার গাড়িটির টোটাল বডি রিভিউ এবং গাড়িটির ভিতরের রিভিউ। এবার আমরা চলে যাব গাড়িটির ইঞ্জিন কন্ডিশন কি অবস্থায় আছে। আমরা গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি। আমরা যখন একটি গাড়ির সামনের দিক থেকে দেখব প্রথমে আমাকে দেখতে হবে ফ্রন্ট মার্সেল।
ফ্রন্ট মার্সেল, ফ্রন্ট মার্সেল কোট, সাইড মার্সেল, সাইড মার্সেল কোট। যখন আমি দেখব যে আমার ফ্রন্ট মার্সেল কোট ঠিক আছে, সাইড মার্সেল কোট ঠিক আছে, ফেন্ডার ঠিক আছে এবং হেডলাইট অরিজিনাল আছে, তার মানে গাড়িটির সামনের দিক থেকে কোনো কি ইনজুরি হয়নি, এবং যিনি ইউজার তিনি হচ্ছে কি ফার্স্ট ইউজার। আর ফার্স্ট ইউজারের গাড়িগুলো কিন্তু আমরা অ্যাভেলেবেল পাচ্ছি না, ভালো কন্ডিশনের গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আমরা মার্কেটে কিনতে পারতেছি না। আর ভালো কন্ডিশনের গাড়িগুলো যখন আমরা পেয়ে যাই, যেমন এত ফ্রেশ কিন্তু অ্যাভেলেবেল মিলে না। গাড়িটির আমরা ব্যাটারি হেলথ চেক করেছি, এটা 96.8% আছে, 96.8% আছে, যেটা সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসেবে যথেষ্ট ফ্রেশ। গাড়িটির উপরে বনাট হিট প্রুফ কাভার, একেবারে জাপান থেকে যে সিলগুলো ছিল প্রত্যেকটা সিল আছে। একটি নতুন গাড়ি যে কন্ডিশনে থাকে, আমার এই গাড়িটি ওই একই কন্ডিশনে আছে। তো আমি আশা করব যখন আপনি আমাদের এই গাড়িটি সরাসরি দেখতে আসবেন, অবশ্যই গাড়িটি আপনার পছন্দ হয়ে যাবে। আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা নোয়া নিউ শেপ হাই প্যাকেজের গাড়ি WXB16 মডেল। এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে। বর্তমান বাজারে হাই প্যাকেজের গাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না, তার মধ্যে 16 মডেল নিউ শেপ 21শে ডিসেম্বরে রেজিস্ট্রেশন। এই গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 28,90,000 টাকা। 28,90,000 টাকা হচ্ছে 2016 মডেলের নিউ শেপ আস্কিং মূল্য। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।